জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের পরিচিত অনেকেই রাস্তায় হাঁটতে হাঁটতে বা কাজ করতে করতে আচমকায় অজ্ঞান হয়ে যান, বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফিরে। কিন্তু কেন এভাবে তারা অজ্ঞান হয়ে যান? বিশেষজ্ঞরা বলছেন অজ্ঞান হওয়ার মূল কারণ চারটি। জেনে নিন মানুষ যে চারটি কারণে অজ্ঞান হয়। এক, নিম্ন রক্তচাপ। রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে। দুই, ডিহাইড্রেশন। শরীরে জলের পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে জলীয় পদার্থের পরিমাণও কমে যায়, যার জেরে কমে যায় রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা দেখা যায়, মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তিন, ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীরা বারবার মূত্র ত্যাগ করেন, ফলে শরীরে জলের পরিমাণ কমে যেতে থাকে। অত্যাধিক সুগারে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়, এর ফলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে। চার, হৃদরোগ। হার্টের সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, যার ফলে মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এ ধরনের সমস্যাকে বলা হয় কার্ডিয়াক সিনকোপ। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।